মাত্র পাঁচ দিনের ব্যবধানে রাজধানী ঢাকা ও রংপুরে দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় কক্সবাজারে অবস্থানরত বিদেশি পর্যটক ও নাগরিকদের নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। তবে দেশে দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় কক্সবাজারের পর্যটন শিল্পে কম বেশি প্রভাব পড়ছে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। যে দুটা দুর্ঘটনা ঘটলো বিদেশিদের সাথে, যে দুর্ঘটনাটা হয়েছে আমাদের দেশে, এটা তো আসলে খুবই খারাপ ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে হয়তো কিছুটা পর্যটক, বিদেশি পর্যটক কমে যাচ্ছে। শেন প্যারাডাইজ হোটেলে প্রতিদিনই গেস্ট আসতেছে, বিদেশি গেস্ট আসতেছে যাচ্ছে প্রতিদিনই। আমরা স্থানীয় প্রশাসনকে সেটা রিপোর্ট করতেছি, এখানে পুলিশ অত্যন্ত সচেতন। প্রভাব পড়ছে বলেই তো বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি যে এখানে নিরাপত্তার ব্যাপারে কোনো প্রবলেম আছে কিনা। যদি এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটতো তাহলে তো এই প্রশ্নটার সম্মুখীন আমরা হতাম না। বিদেশিদের নিরাপত্তায় সাদা পোশাকে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেসব হোটেল মোটেলে বিদেশি পর্যটকরা অবস্থান করছেন তাদের তাৎক্ষণিক তথ্য দিতে হোটেল মালিকদের আগে থেকেই দেয়া হয়েছে চিঠি। আমরা সার্বক্ষণিকভাবে বিভিন্ন হোটেল সহ এই অ্যাসোসিয়েশন যেগুলি আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছি, যাতে করে ফরেন ট্যুরিস্ট যখন আসবেন তাদের আমরা নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত। বিদেশিদের নিরাপত্তায় পুলিশ সার্বক্ষণিক নজর রাখছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।